ট্রেন হয়ে গেছে, তো এবার দেখছি ট্রেনে কিন্তু ওঠা যাবে। ঝর্ণা, নদী, লেক, এরকম মনোরম পরিবেশে সাথে সুন্দর হোটেল আর ওয়াচ টাওয়ার থেকে সুন্দর একটা ভিউ, কোথায় যাবে অবশ্যই তার থাম্বনেল দেখে বুঝতে পেরেছেন আমরা এখন কোথায় যেতে চলেছি। আর সমস্ত কিছু তথ্য থাকছে আজকের এই ভিডিওতে, পুরো ভিডিওটি অবশ্যই দেখতে থাকুন। আমরা তো হাওড়া স্টেশনে পৌঁছেই গেছি আর এই মুহূর্তে কিন্তু অলরেডি ট্রেন ঢুকে গেছে, তো এবার দেখছি ট্রেনে কিন্তু ওঠা যাবে। আর এই বারবিল জনশতাব্দী করেই কিন্তু আমরা পৌঁছে যাবো সেই পাহাড়, নদী, ঝর্ণা একসাথে মিলিত হব সেই কিন্তু ঘাটশিলায়। চ্যানেলে যারা নতুন আছো তারা এরকম যদি আরো ঘুরতে যাওয়ার ভিডিও পেতে চাও তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও আর কমেন্ট বক্সে অবশ্যই জানাও যে তোমরা কোন জায়গায় ঘুরতে যেতে চাও আর সেই সব জায়গার ভিডিও তুলে ধরবো আমরা। এছাড়াও কিন্তু এই চ্যানেল কিন্তু বহুত মানে আপনাদের কিন্তু যখনই মন খারাপ করবে সেরকম কিন্তু একটা মন খারাপের জন্য কিন্তু আমার চ্যানেলে যদি ভিজিট করেন ডেলি কিন্তু এখানে একটা দুটো করে কিন্তু নিত্য নতুন শর্টস ভিডিও আপনাদের হাসানোর উদ্দেশ্যে কিন্তু বানানো হয়। অবশ্যই তাহলে চ্যানেলটা ভিজিট করুন, অসংখ্য ধন্যবাদ। আমরাও আজকের পর্বটি তাহলে এখানেই শেষ করলাম, অসংখ্য ধন্যবাদ।